অবশেষে আইনি ব্যবস্থা নিচ্ছেন শাকিব খান। ভিউয়ার্স, স্টার গসি বাংলায় আপনাকে স্বাগতম। বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে, সেজন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ আনেন অপারেশন অগ্নিপথের প্রযোজক দাবি করা প্রবাসী বাংলাদেশি রহমতুল্লাহ, যা লিখিত আকারে গেল বুধবার তিনি জমা দেন প্রযোজক, পরিবেশক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতিতে, যেখানে তিনি তুলে ধরেন শাকিব খানের বিরুদ্ধে অসদাচরণ, মিথ্যা আশ্বাস ও ধর্ষণের মতো গুরুতর সব অভিযোগ। শুধু তাই না, ঢাকায় সিনেমার এই সুপারস্টার একজন নারী লোভী বলেও জানান তিনি। তবে খোঁজ নিয়ে জানা যায় এই রহমতুল্লাহ আসলে প্রযোজকই নন, প্রযোজক ও পরিবেশক সমিতির অফিস সূত্রে জানা যায়। 2016 সালের 7 মার্চ প্রযোজক ও পরিবেশক সমিতি থেকে সিনেমাটি নির্মাণের অনুমতি দেওয়া হয় ভার্টেক্স মিডিয়ার নামে এই ছবির প্রযোজক মোহাম্মদ জানে আলম। রহমতুল্লাহ যে প্রযোজক এই নাম কোথাও নেই, জানার জন্য তার মুঠোফোনে যোগাযোগ করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা যায় অপারেশন অগ্নিপথ সিনেমার প্রকৃত মালিক প্রযোজনা প্রতিষ্ঠান ভার্টেক্স মিডিয়া। এই প্রতিষ্ঠান থেকে সিনেমাটির সিংহভাগ লগ্নি করে, রহমতুল্লাহ নয়। ভার্টেক্স মিডিয়া থেকে শাকিবের সঙ্গে চুক্তি ও শিডিউল সংক্রান্ত যাবতীয় আলাপ হয়েছিল, এমনকি পরিচালক আশিকুর রহমানের সঙ্গেও চুক্তি হয় ভার্টেক্স মিডিয়ার। তাহলে এই সিনেমার রহমতুল্লাহকে, সূত্রে জানা যাচ্ছে তিনি অস্ট্রেলিয়ার শুটিং এর অ্যারেঞ্জার। অপারেশন অগ্নিপথ সিনেমায় অস্ট্রেলিয়া অংশে কাজের সুযোগ পেয়ে শাকিবকে নানা কেলেঙ্কারিতে ফাঁসানোর চেষ্টা করেছেন। তার উদ্দেশ্যই ছিল প্রযোজক না হয়েও নানা অনিয়মের দোহাই তুলে প্রযোজক সেজে শাকিবের কাছ থেকে টাকা আত্মসাৎ। 2018 সালে সুপারহিরো সিনেমা শুটিং করতে গেলে তার বিরুদ্ধে কোনো এলিগেশন পায়নি সেখানকার পুলিশ, উল্টো অস্ট্রেলিয়ার মাল্টিকালচার মিনিস্টার শাকিবকে আমন্ত্রণ জানিয়ে আপ্যায়ন করেন, যা শিগগির পরিষ্কার করবে ভার্টেক্স কর্তৃপক্ষ ও শাকিব খান। সূত্র জানায় 2016 সালের কিছুদিন শুটিং এর পর থেমে গেলেও শাকিব খান চেয়েছিল সিনেমাটির শুটিং শেষ হোক। আন্তরিকতা রেখে চারবার শিডিউলও দিয়েছিলেন শাকিব, কিন্তু ভার্টেক্সের অভ্যন্তরীণ কোন্দলে শুটিং আটকে যায়। তাদের প্রত্যাশা, সব ঝামেলা মিটিয়ে আবার শুটিং করে বাকি কাজ শেষ করবেন, কারণ এটি তাদের স্বপ্নের প্রজেক্ট। রহমতুল্লাহর এসব ভিত্তিহীন অভিযোগে ভীষণ চটেছেন শাকিব খান। গত 4 দিনে বহুবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। তবে শাকিব খান সংশ্লিষ্টদের কাছ থেকে জানা যায় রহমতুল্লাহর আনা এসব মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে খুব দ্রুতই শাকিব আইনি ব্যবস্থা নিচ্ছেন। এ বিষয়ে শাকিবের পক্ষে জানানো হয় প্রযোজক নামধারী এই প্রতারক যেন দেশ ছেড়ে পালাতে না পারে, সেই কারণে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মিথ্যে অভিযোগ তোলার সুরাহা না হওয়া পর্যন্ত যেন দেশ ছাড়তে না পারে, সেই কারণেই এই ব্যবস্থা। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা জানান নিচের কমেন্ট বক্সে। আর এমনই সব তথ্যভরা ভিডিও পেতে স্টার গসিপ বাংলার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।